মন যেন নদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় কোরআন চর্চা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ জাকারিয়া আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় কোরআন চর্চা অনেকের মনে এরকম প্রশ্ন জাগতে পারে কোরআন তো আমাদের ধর্মীয় গ্রন্থ ছোটোবেলা থেকেই আমরা কোরআন পড়ি এ বিষয়ে আর কথা বলার কি আছে আসলে কি নেই আমরা কি কোরআনের পরিচয় জানতে পেরেছি পবিত্র কোরআনকে যেভাবে মর্যাদা দেওয়া প্রয়োজন যে গুরুত্বের সাথে জীবনের সঙ্গী করা প্রয়োজন মুক্তির আকাঙ্ক্ষায় কোরআনকে যেভাবে অধ্যয়ন করা প্রয়োজন কোরআনের বার্তার আলোকে যেভাবে জীবনকে সমাজকে পরিগঠন করা প্রয়োজন সেদিকে আমরা কতটা অগ্রসর হতে পেরেছি এইসব প্রশ্নের আলোকে কি আমাদের যে বিবেচনা সেটা পুনর্গঠিত হতে পারে না আসুন সেই দৃষ্টিভঙ্গিতে আমরা আজকে কোরান চর্চা সম্পর্কে জানার চেষ্টা করব ডক্টর মোহাম্মদ জাকারি আপনার কাছ থেকে শুরুতে আপনার কাছে জানতে চাইবো কোরানের পরিচয় এবং মর্যাদা প্রসঙ্গে আলহামদুলিল্লাহ ও সাল্য়া তোসাল্লাম আলা রসুল ইলাহ মাবাদ কোরানের পরিচয় অনেকগুলো পরিচয় কোরানের কারিমের মধ্যেই আল্লাহ পাক দিয়েছেন তো আমরা সামগ্রিকভাবে যদি বুঝি কোরআন আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন যেটা একটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু অবধি তার জীবন ধারা জীবন প্রবাহটা কিভাবে পরিচালিত হবে তার একটা গাইডলাইন দেওয়া এটা হলো কোরআন আমরা স্বাভাবিকভাবে কোরআনকে ধর্মীয় কিতাব হিসেবে মনে করি আমাদের এই মানে চিন্তার জগতেই আমাদের একটা পরিবর্তন আনা দরকার কারণ আমরা কোরআনটাকে ধরে নিয়েছি ধর্মীয় কিতাব যে এটা পাঠ করলে সব হবে সোয়াব হলে জান্নাতে যাব এটা কখনো কখনো পড়তে হবে হ্যাঁ এবং সকাল সন্ধ্যা কোন কোন সময় পড়া লাগবে কোন সময় পড়লে বেশি সোয়াব হবে আমাদের মানে আক্ষেপ এবং আমাদের দুর্গতিটা এখানেই হয়ে গেছে যে এটা আসলে তো সকাল সন্ধ্যা পড়ার কিতাব না আর এটা ধর্মীয় গ্রন্থই শুধু না এটা হলো ধর্মীয় কিতাব এবং এর পাশাপাশি একটা মানুষের টোটাল লাইফ স্টাইলটা কিভাবে চলবে যদি ধর্মীয় গ্রন্থই যদি আমি মনে করি তাহলে এখানে তো বেচা বিক্রি কীভাবে হবে সেই কথা থাকার কথা ছিল না যদি শুধুমাত্র ধর্মীয় কিতাবই আমি মনে করি তাহলে তো এখানে একজনের কাছ থেকে একজন ঋণ লেনদেন করলে সেটার প্রসেসটা কি হবে কোরআনে বলা আছে কিন্তু যে যখন তোমরা এটা করবে তখন তোমরা ইজা তাদাই আনতুম বিদাই নিন ইলা আজ আলিম মুসাম্মান ফাকতুবু কোরআনে দীর্ঘতম আয়াত এটা এক পৃষ্ঠাব্যাপী তার মানে তুমি লেনদেন যখন করবা ধার কর্য বাড়ি বেচা কেনা এটা সেটা সামগ্রিক তুমি লিখিত রাখবা কারণ মৌখিক কথা অনেক সময় মানুষ ভুলে যেতে পারে অথবা নরচর হতে পারে সমস্যা সমস্যা সৃষ্টি হতে পারে লিখে রাখবে তাহলে সামাজিক লেনদেন এটার ব্যাপারেও কোরআনের গাইডলাইন দেওয়া আছে সুতরাং বোঝা গেল এটা নিছক ধর্মীয় কিতাব না এরপরে মদ পান সহ অন্যান্য গর্হিত কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা এবং সেখানে বলে দেওয়া আছে যে এগুলি কি কি ক্ষতি সাধন করে তাহলে বোঝা গেল স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও কোরআনের গাইডলাইন দেওয়া আছে রাজনীতি বা একটি সমাজ ব্যবস্থা একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হওয়ার জন্য প্রশাসন কি প্রশাসন কিভাবে পরিচালিত করতে হবে সেখানে বেশ কিছু আয়াত আছে এখন যদি অনেকেই যদি মনে করে বিরোধিতার খাতিরে বিরোধিতা যে কোরআন এমন কি একবার রাষ্ট্র পরিচালনার কথা আছে কোরআন যদি স্পেসিফিক প্রত্যেকটা বিষয়টাকে কথা বলতে যায় তাহলে বোখারি যেমন অনেকগুলো খণ্ড হয়ে গেছে তিরমিজি যেমন অনেকগুলো খণ্ড হয়ে গেছে একটা কোরআনই হয়তো কয়েকশো খণ্ড হয়ে যাবে এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই কোরআন তো মানব রচিত গ্রন্থ নয় না যে অধ্যায় অধ্যায় পরিশিষ্ট কোরআন মহান আল্লাহর বাণী তার থেকে যে বাণী আসবে সে তো মূল কথাটা আসবে মূল নীতি আসবে এবং রসুলের মাধ্যমে রসুলের জীবন চর্চার মাধ্যমে বাস্তবের মাধ্যমে সেটা ব্যাখ্যা আসবে ওই মূল কথা দিয়ে ইঙ্গিত করে ব্যাখ্যাটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন তার মানে হলো কোরআনকে আমরা শুধু ধর্মীয় কিতাব মনে করে শুধু সওয়াবের জন্য যে পাঠ করছি এটা আসলে কোরআনের মৌলিক পরিচয়ের পরিপন্থী সুতরাং কোরআনের পরিচয় দুটো একটা হলো ধর্মীয় কিতাব সুতরাং এটা ধর্মীয়ভাবে সবাবের জন্য যদি পড়া সেই পড়াটাও এটার দ্বারা হাসিল হবে সেটা হলো সে কারণে এটা বলা হয়েছে কোরআন অর্থাৎ যেটা অধিক পঠিত কিতাব এটা বেশি পঠিত হয় সকালে বিকালে বিভিন্ন সময় পঠিত হয় সুতরাং আপনি যদি আমি যদি ধর্মীয়ভাবে যদি চিন্তা করে সোয়াবের আশায় তাহলে এটা আমার প্রতিদিন পড়া লাগবে চর্চা করা লাগবে সেটা কি রসুল করিম সাল্লাহ অনেকগুলো হাদিসে বলেছেন তার মধ্যে একটা আব্বাস সেটা হলো মান ওয়াল বর্ণিতা এবং আরও লম্বা কথা সেখানে বলা আছে যে এক একটা হরফের বিনিময় একটা হাসানা সেটা গুণ বৃদ্ধি করে দশ নেকি তার মানে হলো কোরআনে করিমের এক একটা হরফের তেলাওয়াতের মাধ্যমে দশটি করে নেকি লেখা হয় সেখানে বলা হয়েছে যে আলিফ লাম মিম এটা টোটালটা মিলে আমি একটা হরফ বলছি না বরং বাল আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন তার মানে এখানে তিনটা অক্ষর তিনটা অক্ষর পড়ার মাধ্যমে ত্রিশ নাকি হয় সুতরাং ধর্মীয় বিবেচনায় আমি সবাবের আশা করলাম আমি এটা পড়লেই আমি সব পাচ্ছি এরপর আমি আসি আমার জীবন বিধান সেটা কি যে কোরআন কারিমের মধ্যে স্পষ্ট বলা আছে যে কোরআনের পরিচয় যখন দেওয়া হয়েছে যে শাহরুর রহমান আল্লাহ দিউন সিলে ফিহিল কোরআন সেখানে বলা আছে নাস হুদাল্লিন্নাস ওবাইগিনা মিনাল হুদা বলফুর খান আবার হাদা বয়ান উল্লিন্ন ও হুদ ওজাত মুতাকিন এরকম অনেক জায়গায় বলা আছে তার মানে হল মানব জীবনের পরিবর্তন এবং মানব জীবনের প্রয়োজনে এই কোরআনটা একটা প্রেসক্রিপশন একটা গাইডলাইন সুতরাং সবাবের নিয়ত আমি যখন কোরআনে তেলাওয়াত করবো এবার গাইডলাইন হিসেবে আমি ওই তেলাবাতকৃত আয়াতগুলোর তর্জমা আমি জেনে নেওয়ার চেষ্টা করবো এটা হলো কোরআন চর্চার একদম পারফেক্ট অর্থাৎ তেলাওয়াত করা এবং অর্থ তেলাবাতে বোঝা তিন নাম্বার হলো এই তেলাবাতের অর্থ বোঝা বুঝার পরে সেটার উপরে আমল করা এই তিনটার বাস্তবায়ন হওয়ার মানে হলো চর্চা করা বিষয় পবিত্র কোরআনকে তো ফোরকান বলা হয় জি সত্য মিথ্যার পার্থক্য কত বড় বিষয় তো সত্য মিথ্যা তো ব্যক্তি জীবনে আছে পারিবারিক জীবন আছে সমাজ জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে আন্তর্জাতিক পরিমণ্ডল আছে এটা এমন একটি গ্রন্থ যেটা জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে সব ক্ষেত্রে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা একটা পার্থক্য নির্ণয়কারী এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন পার্থক্য নির্ণয়কারী এটা হলো কোরআনে কারিম যখন একজন মানুষ ও যে শুধু তেলাওয়াতের কারণে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না আমরা যেহেতু শুধু তেলাবাত করি তেলাওয়াত করি তারপরে এভাবে মুখে চুমুখায় চোখে মুছি বুকে ধরি এটা আবেগ আমি এটা আবেগটাকে আমি সম্মান জানাই কিন্তু আমার এখানেই শেষ না এটা যে ফোরকান শুরু হ্যাঁ এটা শুরু এটা ফার্স্ট স্টেজ কিন্তু এটা যে ফোরকান এটাকে এটা যে আমাকে পার্থক্য নিরূপণ করে দেয় কে সত্য কে মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি যখন তেলাওয়াত করব তেলাওয়াতের পর অর্থটা বুঝবো তখনই আমি বুঝতে পারবো আমাদের পার্থক্য আমরা বিবেচনা করতে পারি না কেন যেহেতু আমরা অর্থ বুঝি না যে কারণে কোরআনে কারিমের মধ্যে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ওজন দিতে কম বলা হয়েছে মানে অর্থাৎ ওজনে কম যে দিবে সেটার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং অতীতে যারা ওজনে কম দিত তাদের পরিণতির কথা বলা হয়েছে এখানে মিথ্যার ব্যাপারে নিরুৎসাহিতই না শুধু এটাকে বলা হয়েছে এটা করা যাবে না কারণ এই মিথ্যা কতটা ভয়াবহ হয় সেটা বলা হয়েছে ব্যবিচার কতটা ভয়াবহ বলা হয়েছে এখন আসলে বিষয়টা হলো যে পার্থক্য একজন ব্যবচারী আরেকজন সৎ মানুষ একজন চোর একজন সৎ মানুষ একজন মমিন একজন মোনাফিক এ দুয়ের মধ্যে পার্থক্য এই সবগুলো এই এখানে নিরূপণ করার সুযোগ আছে কিন্তু এখন আমরা তো তেলামাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি এই জন্য আমরা যে এটা যে পার্থক্য নিরূপণ করবে সেটা তো নিরূপণ করতে পারছি না একবারে সুরা বাকারা থেকেই কিছু দূর যাওয়ার পর থেকেই মুসা আলহসলাত ইসলাম বনে ইসরায়েলের ঘটনাগুলো বলা হয়েছে সেখান থেকে বোঝানো হয়েছে যে আসলে যারা ইসলাম বিদ্বেষী তাদের ইসলাম মানার ক্ষেত্রে তাদের কত অজুহাত হতে পারে কত ধরনের অজুহাত হতে পারে মুসা আলসালামের দাওয়াতের পরিপ্রেক্ষিতে ইহুদি সম্প্রদায় বলছে আমরা মানবো এটা যদি করো তাহলে মানবো আল্লাহ পাক তাই করলেন কিছুদিন পর দেখা গেলো তাদের নতুন করে অজুহাত তৈরি হয়ে গেল এই যে পার্থক্য বিবেচনা এই কোরআনটা পড়লে আমি বুঝবো যে না কোরআনটা তেলাওয়াত কালেম বুঝবো যে যুগে যুগে অজুহাত সৃষ্টি হয়েছে এবং আমরা যে মানতে পারছি না এটাও জন্য শয়তান আমাদের ভিতরে বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে দিচ্ছে যে কারণে আমরা কোরআনের কাছেও যেতে পারছি না কোরআন চর্চাও করতে পারছি না এবং ইসলামকে সার্বজনীন করে দিতে পারছি না আমরা তো বর্তমানে পৃথিবীকে চর্চা করছি মানব রচিত বিভিন্ন গ্রন্থের আমরা চর্চা করছি আমরা ইতিহাস জানছি ভূগোল জানছি আমরা সৃষ্টি তত্ত্ব জানছি আমরা ভ্রূণতত্ত্ব জানছি আমরা মহাকাশে যাচ্ছি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আমরা জানছি এসব তো মানব রচিত বিধান এ সমস্ত বিধান এবং জ্ঞান গবেষণাকে আমাদের অনেক বড়ো মনে হচ্ছে অথচ আমরা জানি যেসব বিষয়ে হাইপথিসিস আছে কিছুদিন সত্য হয় পরে এটা আবার নতুনভাবে আবিষ্কৃত হয় নানা রকমের আদান প্রদান উত্থান পতন আছে কিন্তু পবিত্র কোরআন সম্পর্কে আমরা জানি এর প্রতিটি শব্দ চিরন্তন সেখানে কোনো বিভ্রান্তি নেই এটা চিরায়ত সত্য বিষয় তাহলে নিশ্চয়ই মহান আল্লাহর নাজিলকৃত যে গ্রন্থ সেখানে মানব রচিত গ্রন্থ বা মানবরচিত জ্ঞান বিজ্ঞানের যে চর্চা তার সাথে আরও মহত্তর কিছু আরও বেশি কিছু থাকবে আমরা তো সেভাবে জানতে পারছি না আপনি যেটা বললেন আমরা এটা ধর্মগ্রন্থ হিসেবে চুমু দেই ভক্তি করি পরি সবের আশা এটাও একটা গুরুত্ব আছে কোরআনে যে পরিপূর্ণ তাৎপর্য পরিপূর্ণ গুরুত্ব সেটা তোমার পবিত্র কোরআনে বিভিন্ন আয়তে পায় সষ্টা বারবার বলেছে তোমরা আমার নিদর্শনকে দেখো নিদর্শন কি আমরা কি জানি পবিত্র কোরআনে হাদিদ বা লোহনের যে একটা সুরা আছে পবিত্র কোরআনে যেটা আমরা যে সম্পর্কে কথা আছে মানবের শরীর তত্ত্ব সম্পর্কে কথা আছে প্রকৃতি সম্পর্কে কথা আছে সাগর সম্পর্কে কথা আছে আসলে মানব তো আল্লাহ খুবই সীমিত জ্ঞান দিয়েছেন সীমিত জ্ঞানের মানুষের জ্ঞানের চর্চা দেখে আমরা বিস্মিত হচ্ছি অথচ যিনি এই সীমিত জ্ঞান দিয়েছেন তিনি স্বয়ং যে গ্রন্থ নাজিল করেছে সেটা আর কত মহিয়ান গোরিয়ান হতে পারে সেটা সেভাবে তো পৃথিবীতে প্রকাশিত হয়নি এক্ষেত্রে আমাদের দুর্বলতা কোথায় আর আমাদের করণীয় কি হ্যাঁ আমি তো দুর্বলতার কথা আসলে মানে কিছুটা বলেছি তারপর দুর্বলতার বিষয়টা হলো কি আমরা যারা ধর্মীয় মানে গুরু যাদেরকে আমরা বলি আর কি আমাদের পূর্ববর্তী সময় যারা ছিলেন তারা আমাদের কাছে কোরআনটাকে অথবা আমরা এখন আমাদের এই সমাজের কাছে কোরআনটাকে এখনও কোরআনকে কোরআনের মতো উপস্থাপন করতে পারি নাই আমরা এক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আমরা এখনও কোরআনে কারিমটাকে মৃত মানুষের মাঘ ফেরাতের সোয়াব বক্সানো যেটা প্রচলিত সোয়াব বক্সানোর কাজের জন্য আমরা ব্যবহার করছি এটা আমরা ব্যবহার করি আমরা যারা এই এই লাইনে আছি আমাদের একেবারে সামান্য কিছু সুবিধার জন্য আমাদের সামান্য কিছু সুবিধার জন্য আমরা বৃহত্তর বিষয়টাকে আমরা জলাঞ্জলি দিচ্ছি আমি কথাটা না বললেই পারছি না যেমন মনে করুন আমরা যুগ যুগ ধরে মানুষকে বুঝিয়েছি যে এই কোরআন পরে যদি দোয়া পরা হয় খতম করা হয় তাহলে মা বাবার কবর আজাব মাপ হয়ে যাবে তো এটা শোনার পরে সমাজের মানুষ এটা বুঝে নিয়েছে যে তাহলে বাবা মা মরে গেলে কোরআন খতম করাতে হবে এখন সেটা মানে রিসার্জেশনের ওয়েটা কি এই ওয়েটা তারা বুঝে নিল তো হুজুরা হুজুরদেরকে প্রশ্ন করেছে কীভাবে আমরা করব তাহলে এক কাজ করুন আপনারা খতম পড়াবেন তাহলে আপনারা কিছু লোকজন নিয়ে আসেন তো যে কারণে যুগ যুগ ধরে চলে আসতেছে মানুষ মারা যাওয়ার সাথে সাথেই মসজিদে খবর লেগে যায় যে ইমাম সাহেব কোথায় আছে মোয়াজেন খাদিম কোথায় আসেন অথবা স্থানীয় খবর লেগে যায় পাঁচজন পাঠান তারা কোরআন খতম করে দিবে মৃত বাড়িতে এখন কোরআন খতম করে দোয়া বক্সানোর এখন হিরিক পড়ে গেল উদ্দেশ্যটা কি যেই ব্যক্তিটি মারা গেলেন এই মাইয়েত এই মাইয়েতের নাজাতের একটা উসিলা কোরআন তালাবাদ তো আমাদের সমাজ বুঝে নিল কোরআন তালাওয়াতটা হলো এটা মানুষ মৃত মানুষের জন্য পড়া এবং তাকে মাখফেরাতের জন্য এখানে পড়ার ব্যাপারে আমি আপত্তি তুলছি না কোরআন তালাওয়াতের ব্যাপারে না খতমের ব্যাপারে না আমার আপত্তিটা হলো পদ্ধতিটা ওয়েটা ওয়ে এটা না ওয়ে হলো আপনি আপনার পরিবারের লোকজন ইন্তেকাল করেছেন পড়বেন তো আপনি আপনার বাবা মারা গেছে আপনি তেলাওয়াত করবেন এটা তো ভাড়া কাটা পাবেন তিনি সব পাবেন জি জি এটা তো সব পে তিনি করবেন এটা তো ভাড়া কাটা শ্রমিকের মত না যে শ্রমিক রং করবে রং মিস্ত্রি রং মিস্ত্রি রং করার পরে যাওয়ার সময় কিছু তার শ্রমের মজুরি নিয়ে যাবে এখন আপনি তেলাওয়াত করবেন তাহলে আপনি তেলাওয়াত করলে আপনার বাবা পাবে কিভাবে আপনি তার সন্তান আপনি সব পাবেন এক নম্বরে দুই নম্বরে আপনার আপনার বাবা পাবে যেহেতু আপনার বাবা আপনাকে আপনাকে এই আদর্শটা লালন করিয়েছেন এবং দিয়েছেন বিষয়ে অনেক কথা আপনার আছে কিন্তু আমাদের সময় তো একেবারে সংক্ষেপ এখন যে বিষয়ে যেতে চাইব আপনার কথা আমরা উপলব্ধি করলাম পবিত্র কোরআন পাঠ করে আমরা সবাব অর্জন করবো ঠিকই আছে কিন্তু কোরআন শুধু সবাব অর্জনের জন্য নাজিল হয়নি কোরআন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পুরো বিশ্ব কীভাবে সুন্দরভাবে পরিচালিত হবে কিভাবে বিজ্ঞান গবেষণা হবে কিভাবে যে এই সৃষ্টি তত্ত্ব আছে প্রকৃতি আছে আমরা আহরণ করবো এসব বিষয়ে আছে তার মানে মানবরচিত গ্রন্থে তো অনেক অনেক বেশি বিষয়ে কোরআনে ভূর্ণীতি দেওয়া আছে তাহলে এই কোরআন শেখা একজন মুসলিম অভিভাবকের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং অভিভাবকের দায়িত্ব কতটুকু নিঃসন্তানকে কোরআন শেখানো যথার্থ অর্থে শুধু পাঠ নয় জি এখন এই বর্তমানে আপনার প্রশ্নের আলোকে বলতে হবে এক নাম্বার হলো অভিভাবক হিসেবে যারা আছে তারা আগে কোরআন পড়তে হবে কারণ অভিভাবক যদি কোরআনের মর্ম না বুঝেন তাহলে তার সন্তানকে কোরআনের মর্ম বুঝাতে পারবেন না একজন বাবা যখন তার লাইফে যখন নাকি সে বিভিন্ন জায়গায় আটকে যায় যেই কারণে সে আটকে যাচ্ছে থমকে যাচ্ছে আর এগুতে পারছে না কেরিয়ার ডেভেলপ করতে পারছে না তখনই সে বোঝে আমার দুর্বলতাটা কোথায় ও আমি ইংরেজি ভালো জানতাম না এই জন্য আমি সামনে বাড়তে পারিনি সে কিন্তু তার সন্তানকে ইংরেজি ডেভেলপ করার জন্য সে চেষ্টা করে এরপরে যখন নাকি সে অন্য অন্য কাজে যায় যখন দেখে যে না আমার এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে তখনই সে চিন্তা করে আমি যে ভুলটা করেছি আমার সন্তান যেন তার জীবনে এই ভুলটা না করে তখন সে তার সন্তান স্কিল ডেভেলপ করার জন্য সে চিন্তা করে তা ঠিক অভিভাবক যখন কোরআনে করিম তেলাবাদ করে বুঝবে যে কোরআনে এত মজা আর কোরআনের মধ্যে এত সমৃদ্ধ এত কথা এত তথ্য আছে এত দিক নির্দেশনা জীবনটাকে পাল্টে দেওয়ার মতো এত দিক নির্দেশনা এটা যখন দেখবে যখন সে তেলাবাদ করে বুঝবে যে সেখানে সন্তানদেরকে সুন্দরভাবে উপদেশ দেওয়া হয়েছে যে সন্তানরা যেন মা বাবার প্রতি সদয় হয় লোকমানে কি বলা লোকমানে কি বলা আছে এটা যখন একজন পিতা বুঝবে তখন বুঝবে সন্তানকেও পড়াতে হবে যে সন্তান সুরা লোকমান পড়লে বুঝবে যে একজন বাবা তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন এটা সন্তান যখন পড়বে তখন উপলব্ধি করবে তাহলে ও তাহলে আমি আমার বাবাকেও বাবা পড়লে বুঝবে কোরআন পাঠে প্রয়োজন হতে কি তখন সন্তানকে পড়াতে বলবে এই জন্য এই জন্যই অভিভাবককে আগে কোরআন বুঝতে হবে কোরআন উপলব্ধি অভিভাবক যখন করবে তখন ওই সন্তানকে অভিভাবক উপলব্ধি করানোর ব্যবস্থা করবে আর যতদিন পর্যন্ত পিতা মাতা কোরআন চর্চায় অবতীর্ণ না হবে বুঝতে হবে ওই পিতা মাতা তার সন্তানকেও কোরআনের মুখে করতে পারবে না পবিত্র কোরআন তো পুরো মানব জাতিকে সঠিক পথ নির্দেশনা দিতে পারে এবং মুসলিম তো আদর্শমানের মুসলিম নয় কুন্তুম খায় রম্মা রেজাত তিন নাস। তো মানব জাতিকে কল্যাণের জন্য যে মুসলিম তারা তো সষ্টা আল্লাহর অনুগত থাকবে রেসলের অনুগত থাকবে তাহলে তো মুসলিম হবে তো এই মুসলিম মুসলিম হলে তো মুসলিম জাতির উন্নতি হতো পৃথিবীর উন্নতি হতো কিন্তু মুসলিম জাতি কোরআন পাঠ থেকে দূরে থাকার কারণে কোরআন অধ্যয়ন থেকে দূরে থাকার কারণে মুসলমানদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে কি অবস্থা আছে আমরা এখন এখন সর্বশেষ যে কথাটা বলতে হয় সেটা একটা হাদিসের ভাষায় আমি বলে শেষ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম একটা হাদিস ইউশিক ওয়ায়াতি আলা নাস জামানুন লা ইয়াবকা মিন মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিন ইল্লা রসমু সংক্ষিপ্ত কথা হল এমন একটা সময় আসতেছে আমার উন্মতির মধ্যে যে সময় ইসলামটা শুধু নামে বাকি থাকবে অর্থাৎ নাম সর্বস্ব মুসলিম খুঁজে পাওয়া যাবে নাম সর্বস্ব আদমশুমারি আদমশুমারি ওয়লাই অবক মিনাল কোরআন ইল্লা রসম কোরআন তুমি পাবে সেটা রুসুম রাওয়াজের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ পাবে এরপরে বলা হয়েছে মাসাজিদ উহমা আমেরাতুন ওহিয়া খারাব হুদা হাদিসের আরও অংশ আছে মসজিদগুলো সমাজের মধ্যে পাবে খুব সুন্দর হবে দেখতে অপরূপ সুন্দর মনোরম দৃশ্য হবে কিন্তু আমেরাতুন ওহিয়া খারাব মিনাল হুদা ওটা হেদায়াতের মার্কাস অথবা হেদায়াত কর্মকাণ্ড সেখান থেকে দাওয়াতি কর্মকাণ্ড ছড়াবে তা না নামাজের এবাদত উপাসনালয়ের মতো মসজিদে নামাজ হবে নামাজ সালাম ফিরানোর পর শুনুন পড়ার পর তালামালা হয়ে যাবে এটা কোনো কমপ্লেক্স না এটা কোনো লাইব্রেরি বাতিঘর হবে না না এটা বাতিঘর হবে না তো আমরা সেই জায়গায় আছি আমাদের আদমশুমারিতে মুসলিমের সংখ্যার অভাব নেই আর বহির্বিশ্বে ইসলাম আছে কিন্তু মুসলিম নেই অর্থাৎ ইসলামের সুন্দর কালচারগুলো তাদের মধ্যে চলে গেছে তারা নিয়েছে তারা নিয়ে তারা উন্নতি সাধন করেছে তারা মিথ্যা বলে না ধোকা দেয় না প্রতারণা করে না ওরা ইসলামের সৌন্দর্যগুলো নিয়ে গেছে আর আমরা ওদের যে ফেলে দেওয়া ওদের যে সমস্ত অপাঙ্কীয়গুলো ফেলে দিয়েছে ওগুলোকে আমরা লুফে নিয়ে আমরা তলা তলানিতে পড়ে গিয়েছি এই জন্য আমরা নাম সর্বস্ব মুসলিম আর আমরা কোরআনটাকে আমরা বুকের মধ্যে ধরা চুমু খাওয়া কপালে রাখা বা চোখে রাখা সীমাবদ্ধ করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষের কথায় তো অনেক বার্তা আছে যে কোরআন তো আলোকিত গ্রন্থ কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি যথার্থ অর্থে কোরআনে চর্চা করতে পারছি না ফলে আমরা আলো থেকে বঞ্চিত হয়েছি তো যে আলো থেকে বঞ্চিত হয়ে সে অপরকে কীভাবে আলো দেবে মুসলমন কোরআন থেকে ফায়দা নিতে না পারার কারণে তারা পৃথিবীকে আলো দিতে পারছে না ফলে বর্তমান সভ্যতা এটা অনেকটা আলো ঝলমলে জাহালিয়াত হয়ে গেছে তো এখন বোধহয় আমাদের আত্মসমালোচনা প্রয়োজন আমরা কোরআন পাঠ করব উপলব্ধি করব আমল করব এবং কোরআনের যা আলো তার আলোকে নিজেকে আলোকিত করে চর্চা করে আমরা পৃথিবীকে পথ দেখাবো এটা বোধহয় আমাদের উপর দায়িত্ব তো এই দিকে যেন মহাল্লাহ আমাদের সামর্থ্য দেন সে কামনা করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি ডক্টর মোহাম্মদ জাকারিয়া আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এন টিভিকে ধন্যবাদ এবং যারা দর্শক এতক্ষণ শুনলেন আপনাদের সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ নিবেদিত টক আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল কোরআন চর্চা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনে দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আসুন আমরা কোরআন চর্চা করি পাঠ করি অধ্যয়ন করি উপলব্ধি করি জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা কোরআনকে আনি সমৃদ্ধ হই আমাদের উপর দায়িত্ব অর্পিত দায়িত্ব পুরো মানব জাতির কল্যাণ সাধন সেদিকে কি আমরা অগ্রসর হচ্ছি এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের